রমজান মাস কি মাস বলেন রমজান মাস আমার নবীর কানে যখন সংবাদ চলে এলো ইহুদির বাচ্চারা ইহুদিরা ষড়যন্ত্র করে কুরাইশদেরকে ডাক দিয়েছে যুদ্ধ করার জন্য বদর নামক প্রান্তরে মদিনার থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে এদের 1000 সৈন্য নিয়ে ঘোড়া নিয়ে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তারা সব চলে আসছে আমার নবজি মদিনায় কেবল তিনি পাড়ি দিয়েছেন হিজরত করেছেন ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই সম্পদ নাই অনেক সাহাবী কোটি কোটি টাকার মালিক ছিলেন সেই মক্কা থেকে মদিনায় হিজরত যখন করেছেন শূন্য ফকিরের মতো চলে আসছে আব্দুর রহমান ইবনে আউফকে দেখে আমার নবজি একদিন কাঁদতেছেন আব্দুর রহমান কোটি কোটি টাকার ব্যবসা করেছ আজকে তুমি শূন্য তোমার কি কষ্ট হয় না আব্দুর রহমান ইবনে আউফ বলেন হুজুর সম্পদ সব মাইনাস করেছি কিন্তু আপনাকে পেয়েছি আমি আল্লাহকে পেয়েছি আমার কিচ্ছু দরকার নাই ইয়া রাসূলুল্লাহ সব আমি শূন্য হলেও আমি আপনাকে পেয়েছি আল্লাহকে পেয়েছি আমার কোনো টেনশন নাই আমার বন্ধুগণ মুসআব রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন সেলিব্রিটি ছিলেন সেই মক্কার যে কাপড় একদিন পরতেন দ্বিতীয় দিন পরতেন না যে স্যান্ড একদিন ইউজ করতেন দ্বিতীয় দিন সেই স্যান্ড ইউজ করতেন না কিন্তু সেই মুসআব যখন ইসলাম কবুল করলেন মা এসে বলল মুসআব দিনটা ছেড়ে দে ইসলামটা ছেড়ে না ছাড়বো না তোর সমস্ত কিছু কিন্তু নিয়ে নেব তোকে আমি বাড়ি ছাড়া করব ত্যাজ্য পুত্র করব করে দাও গোটা শরীর থেকে কাপড় চুপুর পর্যন্ত খুলে না হলো ছেড়া একটা কোন মতে একটা কাপড় পরে সদরটা ডেকে নবীর সামনে চলে গেলেন নবজি তাকে দেখে কেঁদে ফেললেন আমার বন্ধুগণ আমার ভাইরা দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হতে পারে কিন্তু আল্লাহ রাসূলের সম্পর্ক কোনো ছিন্ন হতে পারে পারে না নিঃসন্দেহে যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে নামাজ যারা কায়েম করবে আল্লাহর পথে যারা গোপন প্রকাশ্যে খরচ করবে আল্লাহ বলছেন আশা করা যায় এই সমস্ত ব্যবসায়ী কখনো লস হতে পারে না জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দিচ্ছেন বান্দা লস প্রজেক্টে হাত দিস না তুই ধ্বংস হয়ে যাবি আল্লাহর কালামটা তেলাওয়াত কর হৃদয়ে প্রশান্তি চলে আসবে আল্লাহর কালাম তেলাওয়াত দিয়ে তোমার পরিবারটার জীবন শুরু করে দাও দিনটা শুরু করে দাও ঘরের মধ্যে তেলাওয়াত করো সন্তানদেরকে তেলাওয়াত শেখাও ঘুম থেকে উঠায়া নামাজ নামাজে দাঁড় করায়া দাও পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে আমার বন্ধুগণ আজ থেকে 20 বছর আগের দিকে যদি তাকাই মুক্তবের পরিমাণটা বেশি ছিল ফরকানিয়া মাদ্রাসার পরিমাণটা বেশি ছিল ঘুম থেকে উঠেই গ্রামীণ জীবনের ছোট ছোট বাচ্চাগুলো ফরকানিয়ায় চলে যেত মুক্তবে চলে যেত গ্রামের ভিতরে ঢুকলে পরে সকালবেলা গুনগুন গুনগুন করে চাচি দাদি আম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত ভেসে আসতো কানে কানে কি সুন্দর সময়টা আমরা দেখেছি ফিল করেছি কিন্তু আজকে 20 বছরের ব্যবধানে আজকে সেই তেলাওয়াতগুলো হেরে গেছে সেই ফরকানিয়া মাদ্রাসাগুলো দখল করে নিয়েছে কেজি স্কুল কেজির ওজন বেশি না সেরের ওজন বেশি না কেজির ওজন একটু বেশি হয় কেজির ওজন বেশি না 1000 গ্রাম এই জন্য বাচ্চার গায়ের যে ওজন তার ব্যাগের ওজন তার চেয়ে ডাবল ছোট্ট একটা বাচ্চা ব্যাগের ভিতরে এতগুলো বই 8-10টা বই সে চলে গেছে কেজি স্কুল ওই ছোট্ট 4-5 বছর 6 বছর বাচ্চার জন্য এতগুলো বইয়ের দরকার ছিল না ওই বাচ্চার হাতে যদি কোরআনটা তুলে দিতেন ওই বাচ্চা শ্রেষ্ঠ নাগরিক রূপান্তর হয়ে যেত আদর্শ কোরআনে আসি কোরআনকে ছেড়ে দিবেন সব ধ্বংস হয়ে যাবে সব লস প্রজেক্টে চলে যাবে সেই ব্যবসায় কোনো লাভ হবে না যে দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে রোগ কম কোরআন তো শিফা করে দিয়েছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা কিন্তু আজকে সেই তেলাওয়াত নাই ঘুম থেকে উঠে বাড়িওয়ালা রাত 10টায় না শুয়ে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়ে ফজর চলে গেছে বুরিকাল উম্মতি ফি বুকুরিহা আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা
ঘুমের মধ্যে কেটে গেল 10টা 11টা পর্যন্ত ফজর নামাজ চলে গেল কোরআন তেলাওয়াত চলে গেল এখানে যারা বসে আছেন আমি আপনাদেরকে 4টা প্রশ্ন করব একটু জবাবগুলো দিবেন নাম্বার 1 আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি মসজিদ বেশি না মন্দির বেশি মসজিদ বেশি না গির্জা বেশি 90% মুসলমান আমার দেশে 18 কোটি মুসলমান গোটা দুনিয়াতে 2 শতাধিক রাষ্ট্র 56টি মুসলিম জনপদ 56টি মুসলিম রাষ্ট্র জনসংখ্যার দিক থেকে 200 কোটি মুসলমান মোট জনসংখ্যার প্রতি 4 জন একজন করে মুসলমান খনিজ সম্পদ মুসলমানদের কাছে বেশি প্রাকৃতিক সম্পদ মুসলমানদের কাছে বেশি বিশ্বের 10টা ধনী রাষ্ট্রের তালিকা যদি করা হয় তার মধ্যে 4-5টাই হবে মুসলিম রাষ্ট্র 1 নম্বর তালিকায় মুসলিম রাষ্ট্র কাতার আমার বন্ধুগণ গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের ভিতরে প্রায় 20 কোটি মুসলমানের বসবাস হলো আমার দেশ বাংলাদেশ প্রায় 20 কোটি মুসলমান আরব গালফেও নাই যা আমার দেশে আছে এত এত জনসংখ্যা আমার দেশের মুসলমান কিন্তু আমাদের এই দেশের মুসলমানদের জন্য আমরা কি করলাম নেতৃত্ব যারা দিচ্ছেন নেতৃত্বের দায়িত্ব যারা পালন করছেন ধরুন একটা 1 নম্বর প্রশ্ন শিক্ষা নিয়ে করতে চাই শিক্ষা মন্ত্রণালয় আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার বন্ধুগণ যদি বলি 18 কোটি মুসলমান বাংলাদেশে বসবাস করে কোরআন সহি করে পড়তে পারা মুসলমান বেশি না কম খুব কম না অনেক কম শুধু কম না অনেক কম এখানেও যদি বলি কজন ভাই আছেন সহি করে কোরআন পড়তে পারেন হাত বেশি উঠবে না সীমিত সংখ্যক কিছু হাত উঠবে তাহলে এই সমস্যা শুধু কক্সবাজার না গোটা জাতীয় সমস্যা কোরআনটা সহি করে পড়তে পারলো না যে কোরআন থেকে লানত দেয় কোরআন কে আপনি বলুন কোরআন তুমি কাকে লানত দাও রুব্বা কারির লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না আলহামদু মানে প্রশংসা আলহামদু মানে সেরা কাপড় কি কথা কি বোঝা গেল আলহামদু মানে প্রশংসা আলহামদু মানে সেরা কাপড় ডিফারেন্স হয়ে গেল কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলুন কুল মানে বলো আবার ছোট হাত ছোট ভাবে যদি আপনি বড় কফ না বলে ছোট কাপ বলেন কুল মানে খাও একই কুল মানে বলো কুল মানে খাও তাহলে বোঝা যাচ্ছে কোরআনটাকে যদি ভুল করে কেউ পড়ে অর্থ ঠিক থাকে না ভুল হয় ভুল হয়ে যায় তাহলে কোরআন থেকে লানত করতেছে যদি প্রশ্ন করি নাম্বার 1 কোরআন সহি করে পড়তে পারে মুসলমান আমার দেশে বেশি না কম কম নাম্বার 2 প্রশ্ন হলো আমার দেশে যে মুসলমানগুলো বসবাস করে তাদের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি বেনামাজি বেশি আমার দেশে দাড়িওয়ালা মুসলমান বেশি না দাড়ি ছাড়া মুসলমান বেশি হ্যাঁ বলেন দাড়ি ছাড়াই বেশি যদি প্রশ্ন করি আমার দেশের মানুষ বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি বিড়ি খাওয়া কোন নবীর সুন্নাত বলেন কোন নবী কি বিড়ি খাইছে এদেশের মানুষের বিড়ি খাওয়ার পরিমাণ দেখে মনে হয় কে জানেন কোন একটা নবী মনে খাইছে তাহলে মুসলমান বিড়ি খায় মুসলমানের সুরতে কোনো চেহারায় কোনো নবীর সুন্নাতের কোনো গন্ধ নাই নাম্বার 3 হলো নামাজও পড়ে না নাম্বার 4 হলো কোরআনটাও সহি করে পড়তে পারে না কত বড় সমস্যা আমাদের মধ্যে লুকানো আছে আমার বন্ধুগণ আপনি একটু মালয়েশিয়াতে যান এতে গত সেপ্টেম্বরে গিয়েছিলাম 60% মুসলমান সেই দেশে আমি একটা জিনিস অবজার্ভ করে দেখলাম একজনকে প্রশ্ন পর্যন্ত করলাম সে দেশের এখন প্রধান দায়িত্বে আছে আনোয়ার ইব্রাহিম ডক্টর আনোয়ার ইব্রাহিম জানোয়ার ইব্রাহিম নিজে খুতবা দেয় আরবিতে আমেরিকায় সফরে গিয়েছেন নামাজ পড়তে গেছেন মসজিদে
খতিব দেখে ফেলেছে বলতেছে স্যার আপনি ওই জায়গায় থাকবেন না আপনি দেশেরও প্রধান আজকে জুমার খুতবারও প্রধান দেশের একজন প্রধান দায়িত্বে থাকে মানুষ জুমার খুতবা দিতে পারেন তার প্রভাবটা কোথায় গিয়ে পড়েছে দেখেন সেই দেশে ক্লাস 8 থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত এমন কোন মুসলমান যে এমন কোন মুসলমান নাই যে নিজে নামাজ পড়তে পারে এবং পড়াতে পারে দুটাই পারে জোরে কোন আলহামদুলিল্লাহ যে নামাজ পড়তে পারে তার নামাজ হবে যে নামাজ পড়তে পারে না তার নামাজ হবে কেন একজন ইমানদারের যোগ্যতা হলো নামাজের যোগ্যতা হলো সে নিজে নামাজ পড়তে পারবে পড়তে পারবে পড়তে পারবে পড়তে পারবে যে পড়তে পারে না তার নিজের নামাজটা হয় না আমার কথা কি ক্লিয়ার আমার কথা কি বোঝা যায় তাহলে স্বাধীনতার 53 বছর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ 20 কোটি মুসলমান 18-20 কোটি মুসলমান ভালো করে নামাজ পড়তে পারে না কুরআন তেলাওয়াত করতে পারে না বিড়ি খায় মুখে দাড়ি নাই কিছু হাজি আছে ইয়াবার ব্যবসা করে হাজি সাহেব আপনি ব্যবসা করেন এটা কেমন কথা কুজুর আমি নিজে তো খাই না মানুষকে খাওয়াই আছে না নাই বলেন আছে না নাই মুসলমান মিথ্যা কথা বলে আমার আগের মেহমান বলে গেলেন আল খামরু উম্মুল খাবাইফ আবার আমার শেখ সুলতান বলেছেন আল কিযবু উম্মুল খাতিয়াত মিথ্যা হলো সমস্ত পাপের মা সমস্ত পাপের কি মা আমার দেশের মানুষ মিথ্যা কথা কম বলে না বেশি বলে আস্তে বলবে না কম বলে না বেশি বলে এবং মিথ্যা কারা বেশি বলে প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন অনেকে লজ্জা পেয়ে যাবেন এদেশের কৃষক মিথ্যা কথা বলে না শ্রমিক মিথ্যা কথা বলে না প্রবাসীরা মিথ্যা কথা বলে না খেটে খাওয়া মানুষগুলো তারা সহজ সরল হয় প্রবাসীরা বিদেশে থেকে চামড়াগুলো কালো বানায়া বিল্ডিং এর উপরে পাখির মতো ঝুলে ঝুলে কাজগুলো করেন দেশে রেমিটেন্স পাঠান বাপমার চেহারা দেখতে পান না দেশ কাগায় নিচ্ছেন তার অশিক্ষিত মানুষ ঠিক কি না গার্মেন্টস এর শ্রমিকরা পড়াশোনা নাই সীমিত বেতনে চাকরি করে দেশকে দেশের অর্থনীতিকে কত দূর তারা আগায় দিচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ কৃষকগুলো কত কষ্ট করে করে দেশকে তারা আগায় দিচ্ছেন তারা সব অশিক্ষিত মানুষ প্রবাসী দেশ আগায় দেয় শ্রমিক দেশ আগায় দেয় এরপরে কৃষক দেশ আগায় দেয় কিন্তু দেশকে পিছায় দিচ্ছে কারা বলেন বলেন শিক্ষিত নামের কলম কোনো কিছু মিথ্যুক আছে না নাই দেশকে তারা পিছায় দিচ্ছে কেন শিক্ষিত মানুষ তেমন হওয়ার কথা ছিল না শিক্ষা অর্জন করেছেন ঠিক কিন্তু কিসের শিক্ষা নেন নাই আস্তে বলবেন না কিসের শিক্ষা নেন নাই করোনার শিক্ষাটা নেন নাই সন্তানকে কিছুই করতে হবে না সন্তান আদবালা হবে সন্তান কখনো বেদব হবে না কোনদিন কি আপনি শুনেছেন কোন মাদ্রাসার কোন ছাত্র শিক্ষককে মেরেছে অথবা বেদবি করেছে এমন তো চিত্র আপনি কখনো দেখেন নাই কিন্তু আপনি কলেজে যান ভার্সিটি চলে যান আমিও ভার্সিটির ছাত্র ছিলাম ঢাবিতে পড়াশোনা করেছি ভাঙ্গাচুরা কিছু পড়ছি তো আপনি বলেন মাদ্রাসার ছাত্র শিক্ষককে পিটায় না কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষককে পিটায় স্যারকে থাপ্পর মেরে কয় স্যার একটু সোজা হও কি সোজা হও এই যাদবগুলো আজকে হেরে যাওয়ার পথে কেউ কাউকে দাম দেয় না বক্তব্য দিচ্ছে মঞ্চে কর্মীরা শিয়ার নিয়ে মারামারি করে আছে না নাই বলে গ্রুপ গ্রুপ মারামারি কুত্তা গ্রুপ শিয়াল গ্রুপ ঠিক কিনা কেন এগুলো হচ্ছে এগুলোর মূল কারণ হলো মূল শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি মূল শিক্ষা থেকে আমরা দূরে ছিটকে পড়ে আছি তাফসীর মাহফিল কোরআনের সবাইকে আমার এক নাম্বার আহ্বান থাকবে একটাই সেটা হলো বুড়া হই যুবক হই শিশু হই যে অবস্থায় থাকে না কেন
এক নাম্বার সিদ্ধান্ত হবে আল্লাহর কালাম আল্লাহর রিসালাত চিঠি কোরআনকে সুন্দর করে বোঝা বুঝব না ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ এখান থেকে বুঝে বুঝে পড়ে জান্নাতটা খুঁজে বের করতে হবে আপনার জান্নাত আপনাকে খুঁজতে হবে আপনার ঘর আপনাকে বের করে নিতে হবে কোরআনটা বলে দিচ্ছে জান্নাত কোনটা জাহান্নাম কোনটা কুরআন তেমন একটা জানালার নাম যে জানালায় চোখ রাখলে পরে বান্দা দুনিয়াতে বসে জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে এত সুস্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোন কিছু তিনি বাদ দেননি সব কিছু বলে দিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য কুরআন শুনবো বেশি বেশি গান শুনবো তাও গান শুনবেন গান শোনা যাবে বলেন অশ্লীল গান শোনা যাবে ইমানদার কি অশ্লীল গান শুনতে পারে এই কান দিয়ে শুনবই সে শুনবো কার কথা ভালো কিছু শুনবো মিথ্যা শুনবো না গীবত শুনবো না আজেবাজে বেহুদা কোনো কিছু কানে নেব না কানকে সেফ করব চোখকে সেফ করব চিন্তাকে পরিচ্ছন্ন রাখবো কারণ ইন্নাস সামা ওয়াল আবসার ওয়াল আফিদা إن السمع والأبصار والفؤاد كل أولئك كان عنه مسؤولا سرمون شكتي درشتي شكتي انتر شكتي شك جگه شده هبه كار كسر الله ركش عمر بندگان مكتی که جدی کتا بولتی های شبت کتا بول بو چوک دی جدی کسو دیکھتے های بھلو کسو دیکھ بو কান দিয়ে যদি কিছু শুনতে হয় ভালো কিছু শুনবো টাইম তো নাই আমার আপনার যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে আমি আপনি চলে যাব কেউ বাঁচার জন্য আসি নাই মরে যাব বাপ মরে গেছে অনেকের মা মরে গেছে অনেকের দাদা মরে গেছে দাদি মরে গেছে আমরা একই লাইনে চলে যাব একই স্টেশনে আমরা হাজির হব একই লাইনে আমরা উঠব কেউ একটু আগে যাবে কেউ একটু পরে যাবে কিন্তু প্রশ্ন হলো আমি কি নিয়ে গেলাম আল্লাহ পাক সে কি সুন্দর করে ইমানদারকে এক জায়গায় ডাক দিয়ে বলছেন ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন জোরে বলুন আল্লাহু আকবার তুমি কি লক্ষ্য করেছো নাকি আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ কি আমল নামাগুলো পাঠাচ্ছ আমল সারা কোনো দাম হবে না সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না একটা এত আমাকে খুব কাঁদিয়ে তোলে পৃথিবীতে সব ভুলে যায় সবাইকে কিন্তু মা কিন্তু সন্তানকে ভুলে না কিন্তু সেদিন মা পর্যন্ত বলবে পৃথিবীতে আমার পেটে কোনো সন্তান আমি ধারণই করি নাই এত জটিল একটা জায়গা সেই দিন এত কঠিন একটা জায়গা সেই দিন সেই দিনের জন্য আমি কি করলাম এটাই আমার দিন শেষে এসার সব সময় নাফসকে প্রশ্ন করতে হবে নাফস তুই বল ও আব্দুল্লাহ তুই বল নিজের নাফসকে প্রশ্ন করব ঘুমানোর আগ দিয়ে আমি আজকে সারা দিন কি করলাম আমি আল্লাহকে কতটুকু খুশি করতে পারলাম কতটুকু ভালো কাজ করলাম কতটুকু মন্দ কাজ করলাম নিজের জীবনকে বারবার প্রশ্ন করতে হবে নাফসকে বারবার প্রশ্ন করতে হবে কারণ বান্দা নিজেই বুঝতে পারবে আমার আমার আমল নিয়ে আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো কোন বান্দা যদি পরীক্ষা অংশ গ্রহণ করে সেই কিন্তু বুঝে ফেল করব না পাশ করব সেই বোঝার জন্য হলো কোরআন দরকার যে ব্যক্তি কোরআন জানবে না সে জান্নাত পাবে কেমনে না জেনে না পড়ে যেমন পাশ করা যায় না কোরআন না জেনে না বুঝে বান্দা জান্নাত পাবে না কি কথা কি ক্লিয়ার কথা কি বোঝা যায় না বুঝে আপনি জান্নাত পাবেন কেমনে বুড়া মানুষ বয়স হয়ে গেছে বুড়া চাচা কোরআন পারে না কোরআন পড়ে না চাচাকে বলি চাচা কোরআনটা পড়েন না কেন কে বাবা মুখে আসে না পারি না কিন্তু চাচাকে যখন প্রশ্ন করা হয় চাচা ওই যে আপনার কলাতলির মোড়ে একটা চারখানা জায়গা আছে সেই জায়গার দাগ নাম্বার কত কে 93 টনটনা মুখস্থ আছে আবার রামুর বাইপাসের মোড়ে যে আপনার এক বিঘা জমি আছে তার পাশে সুন্দর একটা বাগান আছে রাবারের বাগান সেটার দাগ নাম্বার কত টনটনা বলে দেয় রাবার বাগান মুখস্থ কলাতলির জায়গার জমির নাম দাগ নাম্বার মুখস্থ সব মুখস্থ কিন্তু চাচাই তো 70 বছর 80 বছরের জিন্দেগীর এই সমস্ত সম্পত্তি আপনি মুখস্থ করে রেখেছেন
কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর সঙ্গে সঙ্গে 10টা পৃথিবীর মতো একটা সর্বনিম্ন জান্নাত দিবেন তার দাগ নাম্বার আছে না নাই কোথায় রেজিস্ট্রি অফিসে নাকি ভূমি অফিস আছে নাকি জান্নাতের দাগ নাম্বার খুঁজতে হলে রেজিস্ট্রি অফিস পাবেন না ভূমি অফিস পাবেন না আপনি পাবেন আল্লাহর কালাম কোরআনে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন আমরা বেশি বেশি করে পড়ব কোরআন পড়লে কোনো লস নাই কোরআন পড়ব মানব জানব বুঝব জানার চেষ্টা করব আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন বান্দার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য আগের যুগে এখন তো মোবাইলে কথা হয় সম্পর্ক তৈরির এক নাম্বার মাধ্যম আজকে কি হইছে বলেন বলেন কি আগে তো চিঠি লিখতো চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে আগে তো চিঠির আদান প্রদান হতো এখন আদান প্রদান হয় কিসে আস্তে কিসে হয় মোবাইলে যুবকরা আসো তো নাকি আজকের মাহফিলে যুবকরা অনেক বলি আলহামদুলিল্লাহ ভালো আদান প্রদান সবার সঙ্গে করা যাবে না নারী এবং পুরুষ এই সম্পর্ক বৈধ দেখতে চান কে আস্তে বলবেন না কে দেখতে চান আল্লাহ কিন্তু আজকের সমাজে বৈধ সম্পর্ক বেশি না অবৈধ সম্পর্ক বেশি ইললিগাল অবৈধ সম্পর্কের পরিমাণটাই বেশি আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার সঙ্গে যদি সম্পর্ক করতে চাও আমার চিঠিখানা পড়ো আমার কালামটা পড়ো আমাকে চিনতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনের মাহফিল তো আমি এই জন্য এই কথাটা বারবার বোঝাচ্ছি এটা পড়লে ঈমান ঠিক থাকবে এটা পড়লে আমার ঈমানের কি হালত আমি বুঝতে পারবো আমি কোন পজিশনে আছি আমি নিজেই বুঝতে পারবো আমার বন্ধুগণ আমার দেশে বহু ঈমানদার আছে নামাজ পড়ে না কিন্তু পাক্কা ঈমানদার আছে না আছে না বিশাল বড় ঈমানদারের ঈমানের দাবি করে নামাজ নাই হুজুর নামাজ না পড়ি আমার ঈমানটা পাথরের চেয়ে শক্ত এরকম বলে ফেলে নাম হলো ঈমান আলী নাম ইমতান ঈমান আলী আছে না নাম ঈমান আলী মসজিদে যায় না নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুরবেলা ইফতার করে নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাসলে সিট হয়ে পড়ে নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে খায় নাম কি বাদশা মিয়া নাম হলো খোকা মিয়া কি নাম কি খোকা মিয়া বয়স 90 বছর 90 বছরে খোকা থাকে নাকি না বুড়া মিয়া নাম দিয়ে তো কোনো কাজ হবে না নাম দিয়ে আমি জান্নাত পাবো না বংশ দিয়ে আমি জান্নাত পাবো না অমক চৌধুরী অমক সম্রাট অমক শেখ অমক মোগল অমক পাঠান মির্জা সৈয়দ কোনো লাভ নাই আমার নবীর আপন চাচা আবু লাহাব জান্নাতে না জাহান্নামী বলেন 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 কি কি নাই তার মধ্যে ঈমান নাই বংশ দিয়ে কি করবেন আপনি আমার নবীর আপন চাচা আবু লাহাব জাহান্নামী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছেলে কেরান জাহান্নামী লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম স্ত্রী জাহান্নামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবা জন্মদানকারী পিতা জাহান্নামী তাহলে বাপ হয়েও লাভ নাই বংশ দিয়ে লাভ নাই চেহারা দিয়ে লাভ নাই কি দিয়ে লাভ হবে ঈমান দিয়ে লাভ আমার বন্ধুগণ সীমানদারকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলছেন কি সুন্দর করে ডাকতেছেন আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই আমরা ঈমানটা যদি মজবুত করতে চাই সম্পর্ক এক নাম্বার গড়তে হবে কার সাথে আস্তে বলবেন না কার সাথে আমরা সম্পর্ক গড়ব অস্থায়ী না স্থায়ী এই পৃথিবীতে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কগুলো কি অস্থায়ী না স্থায়ী অস্থায়ী অস্থায়ী না অস্থায়ী যা দেখতেছি সব টেম্পোরারি পার্মানেন্ট একটা প্রথমে মার সঙ্গে সম্পর্ক হয়েছে মার পেটে ছিলাম মার দরদ আমার মধ্যে ঢুকেছে আমার দরদ মায়ের মধ্যে ঢুকেছে আমার বিপদ হলে মা কান্দে আমার অসুখ হলে মা কান্দে পেটের মধ্যে সন্তান নড়ে না মাটা অস্থির হয়ে যায় ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার আমার সন্তান নড়ে না কেন সন্তানটার কি হলো দেখেন
ডাক্তার বলে ও মহিলা চিন্তা করবেন না সন্তান ঠিকই আছে কিন্তু মার পেরেশানেই মহব্বত কে দিয়েছেন কিন্তু এই মহব্বত একদিন সব কিয়ামতের দিনে উল্টে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি সন্তান যখন পৃথিবীতে এলো মা ছাড়া সন্তান টিকতে পারে না মা সন্তানকে দুধ খাওয়ায় সন্তান মারে সন্তান মারা দ্বারা উপকৃত হয় ধীরে ধীরে কোলে 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 পিঠে লালন পালন করতে করতে সন্তানটা বড় হয় মা বুড়া হয়ে যায় ওই মার মধ্যে সন্তানের মহব্বত ঢুকায় দেন আল্লাহ আবার সন্তানের মধ্যে মায়ের মহব্বত ঢুকায় দেন আল্লাহ এই যে মহব্বত গুলো বাবার সামনে দাঁড়ালে দেখিয়ে প্রশান্তি আসে আবার বাপ যখন সন্তানকে যখন পাশে নিয়ে হাঁটে রাস্তায় তখন মনে করে আমার সন্তান বুকটা ভরে যায় এই যে মহব্বত এই যে ভালোবাসা সব ভালোবাসাগুলো একদিন হেরে যাবে সব পারমানেন্ট নয় সব হচ্ছে টেম্পোরারি অস্থায়ী সম্পর্ক কিন্তু স্থায়ী সম্পর্ক একমাত্র হতে পারে কার সাথে আস্তে বলবেন না কার সাথে আল্লাহর সাথে এই দুনিয়ার সব কিছু পর হয়ে যাবে এই বাড়ি এই ঘর একদিন হবে পর থাকবে না কোনো কিছু সব হবে বালুচর সব একদিন সমান হয়ে যাবে সব আমি আপনি পর হয়ে যাব সন্তানগুলো কাঁদবে যেদিন মারা যাব তিন দিন পর্যন্ত শোক করবে এরপরে হাসি তামাশা শুরু হয়ে যাবে ওই কবরের কাছেও কেউ যাবে না ওই বাবার কথা ভুলে যাবে যে বাবা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন সব ভুলে যাবে আমার বন্ধুগণ আজ থেকে 50 বছর আগে যারা দাদা চলে গেছেন দুনিয়া থেকে সেই দাদার হায়াত যদি আল্লাহ দিয়া দুনিয়াতে আবার পাঠায় কেউ কি মানবে নাকি মানবে না কেউ এটাকে গ্রহণ করবে না এই তো দুনিয়ার নিয়ম সব চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো সম্পর্ক গড়তে পারো বাবার সঙ্গে মার সঙ্গে তাদেরকে তোমরা হক আদায় করবে ভাইয়ের হক আদায় করবে বইয়ের হক আদায় করবে কিন্তু আমার হক নষ্ট করে কোনো হক আদায় করা যাবে না সবার আগে কার হক আস্তে বলবেন না কার হক আল্লাহর হক আসেন একটু লাইনে আসেন সূরা তওবা সূরা তওবা সময় তো আছে না ইনশাআল্লাহ সময় দিবেন তো আপনারা নাকি এত সুন্দর মানুষ আলহামদুলিল্লাহ যদি গোটা দেশের শ্রোতাগুলো আমি এরকম পাইতাম কিছু কিছু এলাকার শ্রোতা আছে একটা মাছ আছে ভর্তা খুব স্বাদ লাগে খুব নড়ে এই মাছটাকে কি বলে এলাকায় টাকি মাছ না এলাকার ভাষায় বলেন একটু টাই মাছ টাই মাছ আপনারা বড় ভাগ্যবান আপনারা দুই ভাষার মালিক আলহামদুলিল্লাহ বলেন এটা চাটগাইয়া ভাষা আরেকটা হলো বাংলা ভাষা কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না তাহলে এই এলাকায় জন্ম নিলে কয় ভাষার মালিক হওয়া যায় দুই ভাষা একটা হলো চাটগাইয়া আরেকটা হলো বাংলা ভাষা আলহামদুলিল্লাহ বলেন এটা যশোরে জন্ম নিলে আপনি বুঝবেন না ওদের ভাষা বইয়ের ভাষা এক এদিক থেকে আমি মনে করি আপনারাই পারফেক্ট দুটেই পারে এত জটিল বাংলা ভাষার ভিতরে আবার এটা আরো জটিল যদি না জানা যায় ওই যে একটা বেড়া আছে যেখানে ওই কি বলে গাছটা কি বলে ছাগল যেন না খায় বেড়া দেয় না বেড়া দেয় যে ফাঁকা ফাঁকা করে এটা না বলে টিয়ারা টিয়ারা বলেন তো এই ভাষা কি বাংলায় কোথাও আছে কোথাও পাবেন না এরকম করে কিছু কিছু শব্দ আমি একটা অভিধান কিনেছি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটা অভিধান আমি কিনেছি মানে চট্টগ্রামের ভাষা আর বাংলা ভাষা এরকম বই আমি কিনেছি মুখস্থ করি একদিকে ভুলে যায় আরেকদিকে পরে সিদ্ধান্ত বুঝতে পারলাম যেটাই যে এটা পুরোপুরি আয়ত্ত করার জন্য এই এলাকায় জন্ম ছাড়া সম্ভব না কেমনে সম্ভব বলে আবার নতুন করে পৃথিবীতে আসতে হবে কি সুন্দর ভাষা আপনারা কথা বলেন সব শর্টে মারেন ইক্কে বইও হ্যাঁ এখানে বসেন এত বড় সময় নেই খুব শর্ট টাইম খুব কম খুব ফাইন করে কথা বলে মোমেন সিং এর মানুষ আবার ওদের সময় অনেক খুব লম্বা করে কথা বলে বোন ভাই আপনি কি মত আইছুন খুব লম্বা করে টান মারে যাই ভাই খাই ভাই
টান কত ভাষা এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো আস্তে বলবেন না কে দিয়েছেন মারপিট থেকে আমরা কি সুন্দর করে ভাষাগুলো শিখে আসছি আলহামদুলিল্লাহ বলে জি তবে কোরআনটা কিন্তু খুব সহজ কোরআনটাকে কেউ জটিল মনে করলে এটা ভুল চিন্তা কোরআন সবচেয়ে সহজ যখন সুবহানাল্লাহ সবচেয়ে সহজ এটা আমার এরকম রেকর্ড আছে হাজার হাজার হাফেজদের মাথায় তো দস্তারবন্দি দিয়েছি পাঁচ বছরের শিশু বাচ্চা কোরআনের হাফেজ পাঁচ বছর মাথায় দস্তারবন্দি দিলাম ৩০ পারা কোরআন তার সিনার মধ্যে তোলা কোরআন কি জটিল হলে মুখস্থ হতো ৩০ পারা কি আপনি সহজ ভাবতেছেন এই ৩০ পারা কোরআন কিন্তু যদিও মহা গ্রন্থ আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ তাআলা বান্দার সঙ্গে এটাকে ব্যালেন্স করে দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ আমার বন্ধুগণ একটু কান লাগান প্রথম আমার আহ্বান হলো কোরআনটাকে আমরা সুন্দর করে জানবো পড়বো বুঝবো নিজের জীবন গড়ব সমাজ জীবন গড়ব না জানলে জান্নাত পাওয়া যাবে না না বুঝলে জান্নাত পাওয়া যাবে না আমার বন্ধুগণ নাম্বার টু হলো সম্পর্ক যদি গড়তে হয় সম্পর্ক এক নাম্বার গড়বো আমরা কার সাথে আসতে বলবেন না কার সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক টিকে রাখতে গিয়ে যদি বাপ মাইনাস হয় কোনো আপত্তি মা মাইনাস হলে আপত্তি ভাই মাইনাস হলে আপত্তি নিজের বউ মাইনাস হলে আপত্তি নাই আমার বন্ধুগণ হাদিস আসছে রেদার রব্বি ওয়ালিদাল ওয়ালিদা সখতুহু ফি সখতিল ওয়ালিদ পিতা রাজি আল্লাহ রাজি পিতা নারাজ আল্লাহ নারাজ কিন্তু কোন পিতা আল্লাহর অবাধ্য অবাধ্য বান্দা নাকি সেই পিতা হতে হবে কার গোলাম আল্লাহর গোলাম হতে হবে একজন সচেতন আল্লাহওয়ালা পিতা যদি কোন সন্তানের প্রতি যদি নারাজ হয়ে যায় আল্লাহ তার প্রতি নারাজ হবেন কিন্তু বাপ যদি বদমাইশ হয় তার দোয়া কি কবুল হবে নাকি হবে না তাই না সব বাপ তার বাপ না এরকম হারামজাদা বহু আছে না নাই বলেন কিন্তু সন্তানকে আবার এটা মাথা রাখতে হবে বাপ যদি হাজারও খারাপ হয় আচরণের দিক থেকে তার সেবার দিক থেকে কোনো কমতি করা যাবে না কিন্তু ইমানের বিরুদ্ধে কথা বললে সে বাপকেও ছাড়া যাবে বাপকে ছাড় দেওয়া যাবে না ইমানের কাছে এসে সব আটকে যাবে কিন্তু বাবার গুরুত্ব কিন্তু কম নয় মার গুরুত্ব কিন্তু কম না একটা প্রশ্ন আমি আপনাকে করব বলুন তো মার দাম বেশি না বাবার দাম বেশি ভালো করে চিন্তা করে মার দাম বেশি না বাবার দাম বেশি আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন বাপ জাতিকে না মা জাতিকে ভালো করে কয় না আব্বাকে বানাইছেন আগে খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি আল্লাহ তাআলা আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন এরপরে তার ভাল লাগে না জান্নাতের মধ্যে একা সময় লাগে না একা সময় কাটে না সঙ্গে নিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাজরের হাড় থেকে বানাইছেন কারে মা হাওয়াকে আমার বন্ধুগণ স্বামী এবং স্ত্রী যদি নামাজে দাঁড়িয়ে যায় জামাতে নামাজ পড়বেন ইমাম হবেন মা না বাবা বলেন মা না বাবা আচ্ছা তাহলে নামাজ পড়াবে স্বামী না স্ত্রী স্বামী নামাজ পড়াবে ইমামের দাম বেশি না মুসল্লির দাম বেশি ঠিক আছে না আচ্ছা আমার বন্ধুরা আরেকটা কথা বলি হাদিস আসছে এমন কোন হাদিস আপনি দেখাতে পারবেন না মা খুশি আল্লাহ খুশি সরাসরি এরকম নাই পিতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা এক্সট্রা করে হাদিস দিয়েছেন হ্যাঁ তবে একটা কথা আসছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা বাপ মা তোমার জন্য জান্নাত বাপ মা তোমার জন্য জাহান্নাম কিন্তু বিশেষ ক্ষেত্রে বাপকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি বাবার দামটা বেশি বাবার হক বাবার দামটা বেশি মর্যাদাটা বেশি মায়ের হকটা বেশি জোরে করেন সুবহানাল্লাহ কোনো মা যদি সন্তানকে বলে তোর বউটা খারাপ তুই তালাক দে মায়ের কথায় সন্তান তালাক দিতে পারবে না কারণ মা শাশুড়ির মধ্যে কি বলে শাশুড়ি ছেলে বউয়ের মধ্যে কিছু টানা পড়েন আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে কিন্তু সচেতন বাপ যদি সচেতন পিতা যদি বলে ফেলে
ও আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে মনে হচ্ছে তোর সংসারটা সুখের হবে না মনে হয় তোর এই বউটা পাল্টান দরকার কোন সন্তান যদি সচেতন পিতার কথা শুনে যদি এমন সিদ্ধান্ত নেয় তার গুনাহ হবে না বাপ একটা বিচারপতির জায়গা আল্লাহু আকবার কিন্তু মার ক্ষেত্রে এটা হবে না কারণ মেয়েদের জ্ঞান হলো অর্ধেক মেয়েদের জ্ঞান কি এত রাখছেন আপনি রাসূল বললেন তোমরা বেশি করে দান করো তোমাদের ইলমের কিছু ঘাটতি আছে আমলের কিছু ঘাটতি আছে কেন ইলমের ঘাটতি কি যে তোমাদের সাক্ষী দুজন লাগে আর পুরুষের সাক্ষী একজন লাগে তোমাদের মাসের মধ্যে 3 থেকে 10 দিন পর্যন্ত ন্যাচারাল মেনস্ট্রুয়াল টাইমের কারণে তোমরা নামাজ পড়তে পারো না রোজা রাখতে পারো না এটা তোমাদের লস কি সুন্দর করে রাসূল বুঝায় দিলেন মেয়েদের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কিছু নুকসান দিয়েছেন কিছু শর্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এটাই ভালো জানেন কারণ মেয়েরা কথা কম বলে না বেশি বলে আস্তে বলে মেয়েরা কম বলে না বেশি বলে কথা বেশি বলে পুরুষরা কম বলে সায়েন্স বলতেছে গবেষকরা বলতেছেন সারা দিন পুরুষ মানুষ কথা বলে 2000 শব্দ মহিলা কয় 5000 শব্দ কয় হাজারে বেশি শুধু আপনি বেগুন কিনে নিয়ে গেছেন বাড়িতে বেগুনের পোকা তো সহজে বোঝা যায় না উপরে ফটফটা দেখা যায় ভিতরে পোকা ঠিক আছে না বেগুনের বেগুন এরকম না বেগুন পোকা বেগুন পোকা সহজে বোঝা যায় না বেগুন কিনে নিয়ে গেছেন বাড়িতে বটি দিয়ে কুটতি নিয়ে যদি শুধু একবার দেখে বেগুন পোকা ওই বেগুনের তফসির হবে 3 ঘন্টা ঠিক আছে না ঘন ঘন কথা বলে মেয়েরা কেন বলে কি জন্য বলে এটারও হিকমত আছে কারণ সন্তান কার কোলে বড় হয় আস্তে কয় মায়ের কোলে বড় হয় সন্তানরা কাঁদে কম না বেশি বেশি আদর করতে হয় কম না বেশি কথা বলতে হয় কম না বেশি মার কোলে সন্তান থাকে এই জন্য কথা বেশি বেশি বলতে হয় বাবা থাম বাবা চুপ কর ও শোনা ও আত্মা দুধ খা এরকম করে না কিন্তু এই দায়িত্ব যদি পুরুষকে দেওয়া হতো কথা বলে কম বারবার ঘন ঘন কানলে পরে হাত নিয়ে উপরে তুইলাই কি করবে মেয়েরা কথা বলে কেন বেশি এই জন্য বেশি বলে বেশি বলতে হবে তাদের কথা সন্তানগুলো লালন পালন করবে কেমনে কিন্তু আল্লাহ তাআলা মাদের যতটুকু দাম দিয়েছেন তার চাইতে পুরুষের দামটা বেশি দিয়েছেন পুরুষের মর্যাদা বেশি দিয়েছেন বিচার করবে পুরুষ পরিবারে গন্ডগোল লেগে গেছে বাপ মা ভাই বোন সব মিলে বসে গেছে কিন্তু বিচারপতির চেয়ারে বসবে মা না বাবা এই তো লাইন আসছেন কেবল বাবা সবার উপরে থাকবেন বাবা বিচার করবেন কিন্তু মায়ের হকটা বেশি মায়ের অধিকারটা বেশি মার হকটা এই জন্য বেশি কারণ মাটা কষ্ট করেছেন বেশি সন্তানের জন্য রক্তপাত করেছেন রক্ত পানি হয়ে গেছে দুধ পান করাইছেন ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছেন মান আহাক্তা বিহসনি সোহাবাতি আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছেলেকে দেখতে গেছেন ছোটবেলা থেকেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল বিয়ে করেছেন বৌমাকে দেখতে গেছেন নিজের পরিচয় গোপন করে গেছেন বাড়ির মধ্যে ঢুকে বলছেন আমার আমি আসছি ইসমাইলের খোঁজে ইসমাইলটা আমার কোথায় কিন্তু তিনি যে ইসমাইলের বাপ বাড়ির লোকজন তা জানে না ইসমাইল সালাতের ঘরে নতুন বউ বউকে দেখে বললেন ও মহিলা তোমার স্বামী ইসমাইল কোথায় গেছে আমি তার সঙ্গে দেখা করতে আসছি তোমরা কেমন আছো ভালো নাই কেন অভাব সমস্যা এই সমস্ত কথাগুলো শুনলেন শোনার পরে অবজার্ভ করলেন দেখলেন ফেরার পথে বলছেন শোনো মহিলা এদিকে আসো আমি চলে যাচ্ছি বুড়া মানুষ তোমার স্বামী আসলে আমার সালামটা জানিয়ে বলবে সেজন আসা মাত্র এই ঘরের চৌকাটটা পাল্টায় ঘরের চৌকাটটা পাল্টায় কিন্তু হেকমত বিজ্ঞচিত কথা তার মুখ থেকে বের হয়েছে এটা মহিলা টের পায় নাই স্বামী আসা মাত্রই বলতেছে স্বামী আমার একটা বুড়া মানুষ আসছিল দাড়ি চুল পাকা বুড়া মানুষ চামড়াগুলো কুসকে গেছে 80 এর উপরে বয়স কারণ ইসমাইল সালাতু ওয়াসসালাম যখন জন্ম নেন তখন
তার বাবা ইব্রাহিমের বয়স কম না বেশি অনেক বেশি অনেক বয়স অনেক বড় বয়স অনেক বেশি বয়স আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছেন বুড়াকালে সন্তান দিয়েছিলেন বলতেছে ওই বুড়া লোকটা এসে আমাকে একটা কথা বলে গেছে আপনাকে জানানোর জন্য কি আশা মাত্রই জন ঘরের চৌকাটা পাল্টানো ঘরের চৌকাটা যেন পাল্টানো হয় ইসমাইল বলছে শোনো এই কথার ভাবটা আমি বুঝতে পেরেছি সাধারণ কোনো বুড়া মানুষ আমার ঘরে আসে না আমার আব্বা জান আসছিলেন আমার পিতার মুখ থেকে এমন জাতীয় কথা বের হতে পারে ও আমার স্ত্রী বিয়ে করেছি আমি তোমাকে কিন্তু আমার আব্বার পছন্দ হয় নাই আমার আব্বা চৌকাট পাল্টাতে বলেছেন মানে তুমি আমার বউ থাকবে না আমি তোমাকে এই মুহূর্তে তালাক দিলাম বাবার পথটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ আল্লাহু আকবার বলে কথা বোঝা যায় এরকম কি মায়ের কোনো ঘটনা আছে মেয়েদের বুদ্ধি কি মাদেরকে দাম দিতে হবে আবার মায়ের হক আছে না নাই বলেন তো আছে না নাই এই যে মায়ের মহব্বত বাবার মহব্বত বিয়ে হলে পরে বউয়ের প্রতি মহব্বত আছে না নাই এখন একটা প্রশ্ন করব মা বড় না বউ বড় ভালো করে রাখো চিন্তা করে রাখো দেখছেন বউ বড় মা বড় না বউ বড় মাহফিলে মা বড় বাড়িতে কি মাহফিলে মা বড় বাড়িতে বউ বড় এই কই যান হড়ে হড়ে বক্কা বসে বসে কি রাগ করলো নাকি আবার বউয়ের কথা বলতে আচ্ছা ও চাপ নিম্ন চাপ আচ্ছা বসে তাহলে মাহফিলে যদি মা বড় হয় বাড়িতে তো মা বড় হওয়ার কথা ছিল কিন্তু বাড়িতে তো মা বড় হয় না যখন যখন নতুন মেহমান চলে আসে বউ যখন বাড়িতে আসে তখন মাটা বড় হয় না তখন বউটা অনেকের বড় হয়ে যায় আমি কি ভুল বলতেছি বউটা বড় হয়ে যায় বউয়ের এমন কিছু কথা মার কানে চলে যায় মা কথাগুলো শুনে প্রচন্ড মন হৃদয়ে ব্যথা পান আবার কিছু মা আছে প্রবলেম আছে এখানে যিনি সন্তান মার যিনি সন্তান তাকে ম্যানেজ করতে হবে বউটাও ভালো মাটাও ভালো ব্যালেন্স করতে হবে চেক এন্ড ব্যালেন্স থাকতে হবে ম্যারেজ লাইফ ম্যানেজ লাইফ আচ্ছা এগুলো কথা কি বলার দরকার আছে না কিছু কিছু শাশুড়ি আছেন নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন নিজের মেয়ে অন্যত্র বিয়ে হয়ে গেছে নতুন জামাই জামাইয়ের দিকে খুব খুশি শাশুড়ি মেয়েকে বিয়ে দেয় বলে শোনো শুনছো নাকি আমার জামাইটা কত ভালো আমার জামাই আমার মেয়ে যা বলে তাই শোনে এমনকি আমার মেয়ের কাপড় চোপড় পর্যন্ত ধুয়ে দেয় রান্না বান্না পর্যন্ত করে দেয় খুব ভালো জামাই পাইছে কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না খালি বইয়ের কথা শোনে বলেন তো তাহলে কথা কি ঠিক হলো বলেন তো ছেলের ক্ষেত্রে এক কথা মেয়ের ক্ষেত্রে আরেক কথা এটাও করা যাবে না আবার আমি ওই সমস্ত মা বন্ধির কি বলবো একটা বিষয় খেয়াল রাখবেন আপনি আপনার স্বামীকে মহব্বত করেন এই পৃথিবীতে আপনার স্বামীকে পছন্দ করেন মহব্বত করেন তার সামনে আপনার অস্তিত্ব আপনার সাতাশে কিন্তু সেই স্বামীটা কার মার পেট থেকে জন্ম নিয়েছেন সেই কথাও ভাবতে হবে দুটোকেই চিন্তা করে চলতে হবে সম্মান দিয়ে কথা বলতে হবে সম্মানজনক কথা বলতে হবে বুকটা ফেটে যায় মাঝে মাঝে এই সমস্ত চিত্রগুলো যখন চোখের সামনে ভাসে আহারে বুড়ো বয়সে মার বয়স 70 বছর একই বাড়িতে সন্তানও থাকে সন্তান বউ নিয়ে থাকে বুড়া মানুষ নিজে রান্না করে একা করে খায় একা রান্না করে বুড়া মানুষটা খায় সন্তানটা আবার রান্না করে পৃথকভাবে আরেক জায়গায় খায় আছে না আসতে বলবেন না আছে না নাই এমন তো অপ্রত্যাশিত এমন তো হওয়ার কথা ছিল না যেমন করে হোক মাকে কষ্ট দেওয়া যাবে না মাকে সুন্দর করে আচরণ করে কথা বলতে হবে রূঢ় কথা বলা যাবে না এই যে মায়ের প্রতি মহব্বত এটা আল্লাহ তাআলার নির্দেশ কিন্তু
আল্লাহর হক যদি কেউ নষ্ট করতে বলে কোন মাস তখন মা কে অনুগত করা যাবে যাবে না এক কথা এই যে দুনিয়ার সম্পর্কগুলো সমস্ত সম্পর্কের উপরে সম্পর্কর দাম দিতে হবে কার সম্পর্ক আল্লাহর সম্পর্ক আসেন আমরা এখন মিলায় নি আয়াত থেকে যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের সঙ্গে মিলায় নিচ্ছি সবাই আপনারা একটু শুনুন মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এখানে জালিম কারা আর ফাসিক কারা সব ফাঁস করে দিয়েছেন কারা জালিম কারা ফাসিক প্রথম আয়াতে বলছেন হে ইমানদাররা তোমরা কখনো বাবাকে তোমাদের ওই সমস্ত ভাইদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না অন্তরঙ্গ বন্ধু বানায়ও না ওই সমস্ত বাপকে ভাইকে যারা ঈমানকে বাদ দিয়ে যারা কুফরকে যারা বেশি মহব্বত করেছে ইমানের বিনিময়ে তারা কুফরকে কিনে নিয়েছে কুফরকে যার প্রাধান্য দিয়েছে কুফর যাদের কাছে প্রিয় মনে হয় এই সমস্ত আচরণ যাদের মধ্যে থাকবে তোমার যদি বাপ হয় ভাইও হয় তাদেরকে তোমার বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে আস্তে বলবেন না যাবে আমার দেশে একই মায়ের সন্তান একই মার পেট থেকে জন্ম নিয়েছে চার ভাই চারটা ছেলে চারটা দল করে যে দল ক্ষমতায় থাকে সেই ভাইটাকে তিন ভাই গিয়ে বলে ভাই পাঁচ বছর তুই সালা এরপর আমরা যখন আসব আমরা সালাবো কি সুন্দর সুবিধা তাই না এরকম আছে না নাই বলে আচ্ছা এমনটা তো করা যাবে না ইমানদার এমন সমঝোতা নিয়ে দুনিয়াতে চলতে পারবে না তার পরিচয় মুনাফিক হয়ে যাবে ইমানদার চলবে কার সঙ্গে বন্ধুত্ব করে আসতে বলবেন না কার সঙ্গে বন্ধুত্ব করে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে সে চলবে এইজন্য বাপ আগে মা আগে ভাই আগে না আল্লাহ আগে কারণ সম্পর্ক স্থায়ী সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে প্রথম আয়াতটা আমি শেষ করলাম দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলছেন আমি কি শেষ করে দেব কোনো আপত্তি নাই তো আমি চিন্তা করছি যে আবার ঠান্ডায় কষ্ট পাচ্ছেন কিনা গরম লাগতেছে ও মজা ঠিক আছে গরম লাগতেছে বলে তাহলে মিথ্যা কথা বলতেছে ঠান্ডা আছে তো কি ঠান্ডা মাটিতে বসে আছেন এত সুন্দর মানুষ হয় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলকে ডাক দিয়ে বলছেন রাসূল আপনি এই কথা বলে দেন এই পৃথিবীতে চলতে গিয়ে বাপ সম্পর্ক হয় ভাই সম্পর্ক হয় স্ত্রী সম্পর্ক হয় সন্তানের সঙ্গে সম্পর্ক হয় প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হয় বংশের প্রতি মহব্বত হয় আল্লাহ সবগুলোকে টেনে নিয়েছেন মানব জীবনে যত সম্পর্ক হয় যেগুলোর প্রতি টান সবগুলোকে টেনে নিয়েছেন এখানে আটটা আটটা জিনিসকে টান দিয়েছেন কয়টা আটটা একটু কান খাড়া করেন মনোযোগ দিয়ে শুনুন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربنا الله أكبر ও ইমানদাররা শোনো যদি তোমাদের এক নাম্বার তোমাদের বাবা নাম্বার দুই তোমাদের সন্তান নাম্বার তিন তোমাদের ভাই নাম্বার চার তোমাদের স্ত্রী নাম্বার পাঁচ তোমাদের গোত্র তোমাদের বংশ নাম্বার ছয় তোমাদের মালামাল সম্পদ নাম্বার সাত তোমাদের ব্যবসা নাম্বার আট হলো তোমাদের পছন্দের বাড়ি ব্যবসার মালামাল সাধারণ মালামাল
আর তোমাদের এই সমস্ত যে সম্পর্কগুলো আছে এই আটটা জিনিসের চাইতে যদি আল্লাহ রাসূল এবং জিহাদ বেশি প্রিয় না হয় তোমরা অপেক্ষায় থাকো আল্লাহর ফয়সালা কিন্তু চূড়ান্ত হয়ে যাবে আর আল্লাহ তাআলা ফাসিকদেরকে কখনো হেদায়েত দেন না এখান থেকে বোঝা গেল যাদের কাছে আল্লাহ এবং রাসূল এবং জিহাদের চাইতে আব্বা আম্মা ভাই বোন সম্পর্কের আত্মীয়-স্বজন অথবা ব্যবসার মালামাল অথবা বাড়িঘর তাদের কাছে যাদের কাছে বেশি প্রিয় মনে হবে আল্লাহ তাদেরকে ঈমানদার বলেছেন না ফাসিক বলেছেন কি বলেছেন ফাসিক বলেছেন একটু মনোযোগ দিয়ে তাকান মনোযোগ দিয়ে শুনি আমরা যুগে যুগে আম্বি কেরাম সাহাবায়ে কেরামের দৃষ্টান্তগুলো রেখে গেছেন কি পরিমাণ তাদের মধ্যে মহব্বত গুলো কাজ করেছে সকল কিছুর চাইতে আল্লাহর উপরে মহব্বত তাদের কাজ করেছে যুগে যুগে পয়গম্বররা যুগে যুগে আম্বায়ে কেরাম যুগে যুগে সাহাবায়ে কেরাম তা দেখিয়ে দিয়েছেন বদর যুদ্ধের আমরা নাম শুনেছি বদর যুদ্ধ প্রথম যুদ্ধের নাম কি বলেন বদর যুদ্ধ সংগঠিত হয়েছে আমার নবজের হিজরতের পর পর প্রথম হিজরিতে দ্বিতীয় হিজরিতে আমার নবজি এক বছর জিতি না জিতি বদর যুদ্ধের যখন ডাক চলে এলো রমজান মাস কি মাস বলেন রমজান মাস আমার নবীর কানে যখন সংবাদ চলে এলো ইহুদির বাচ্চারা ইহুদিরা ষড়যন্ত্র করে কুরাইশদেরকে ডাক দিয়েছে যুদ্ধ করার জন্য বদর নামক প্রান্তরে মদিনার থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে তারা 1000 সৈন্য নিয়ে ঘোড়া নিয়ে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তারা সব চলে আসছে আমার নবজি মদিনায় কেবল তিনি পাড়ি দিয়েছেন হিজরত করেছেন ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই সম্পদ নাই অনেক সাহাবী কোটি কোটি টাকার মালিক ছিলেন সেই মক্কা থেকে মদিনায় হিজরত যখন করেছেন শূন্য ফকিরের মতো চলে আসছে আব্দুর রহমান ইবনে আউফকে দেখে আমার নবজি একদিন কাঁদতেছেন আব্দুর রহমান কোটি কোটি টাকার ব্যবসা করেছো আজকে তুমি শূন্য তোমার কি কষ্ট হয় না আব্দুর রহমান ইবনে আউফ বলেন হুজুর সম্পদ সব মাইনাস করেছি কিন্তু আপনাকে পেয়েছি আমি আল্লাহকে পেয়েছি আমার কিচ্ছু দরকার নাই ইয়া রাসূলুল্লাহ সব আমি শূন্য হলেও আমি আপনাকে পেয়েছি আল্লাহকে পেয়েছি আমার কোনো টেনশন নাই আমার বন্ধুগণ মুসআব রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন সেলিব্রিটি ছিলেন সেই মক্কার যে কাপড় একদিন পরতেন দ্বিতীয় দিন পরতেন না যে স্যান্ড একদিন ইউজ করতেন দ্বিতীয় দিন সেই স্যান্ড ইউজ করতেন না কিন্তু সেই মুসআব যখন ইসলাম কবুল করলেন মা এসে বলল মুসআব দিনটা ছেড়ে দে ইসলামটা ছেড়ে না ছাড়বো না তোর সমস্ত কিছু কিন্তু নিয়ে নেব তোকে আমি বাড়ি ছাড়া করব ত্যাজ্য পুত্র করব করে দাও গোটা শরীর থেকে কাপড় চুপড় পর্যন্ত খুলে না হলো ছেঁড়া একটা কোন মতে একটা কাপড় পরে সদরটা ডেকে নবীর সামনে চলে গেলেন নবজি তাকে দেখে কেঁদে ফেললেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হতে পারে কিন্তু আল্লাহ রাসূলের সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে পারে না বদর যুদ্ধের ডাক যখন চলে এলো রাসূল বলেন সাহাবীরা আজকের এই বদর যুদ্ধের ময়দানে তোমরা যাবে কিনা বলো হুজুর আমরা যাব প্রস্তুতি নিচ্ছি কিন্তু শোনো বদর যুদ্ধে গেলে কিন্তু কেউ কাউকে বাপকে দেখতে পাবে কেউ ভাইকে দেখতে পাবে কেউ ছেলেকে দেখতে পাবে কেউ বংশের মানুষকে দেখতে পাবে তোমরা কি যুদ্ধ করতে পারবে নাকি সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ বাবার চাইতে আল্লাহ বড় ভাইয়ের চাইতে আল্লাহ বড় আত্মীয়র চাইতে আল্লাহ বড় কোনো টেনশন আপনি নেবেন না জোরে করে আল্লাহু আকবার আমার নবীজি সাহাবায়ে কেরামকে রেডি করে নিয়া বদর প্রান্তরে দেখি যখন রওনা দিলেন রওনা দিবেন এমন সময় সংখ্যা কম সৈন্য সংখ্যা খুবই কম একজন মহিলা সাহাবী মদিনার একজন মহিলা সাহাবী নবীর সামনে কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ শুনতে পেলাম মুসলমানদের মুজাহিদ নাকি কম হয়ে গেছে আমার তো কোনো ছেলে সন্তান বড় নাই এই যে আমার কোলে দুই বছরের ছোট্ট শিশু দেখতেছেন এই সন্তানকে আপনার হাতে দিয়ে গেলাম আপনি ঢাল বানায় নিয়ে আমার নবীজি বললেন ও মহিলা তুমি যে আমাকে বলেছ এটাই আমার সান্ত্বনা সন্তান দেওয়া লাগবে না ঢাল বানাতে লাগবে না যাও তোমার জন্য আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে দিবেন যাও আমার ভাইরা ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মাজ মাজ রাদিয়াল্লাহু আনহুমা নবীর সামনে দাঁড়ায় আছে রাসূল বলছেন এই বাচ্চারা কি কও কি বলো বলো বলতেছে হুজুর শুনলাম যোদ্ধার সংখ্যা নাকি কম পারমিশন কি দেওয়া যে আমরা যুদ্ধ করব রাসূল বললেন বয়স নাই ফিটনেস নাই
তরবারি ধরতে পারবে এমন বাহুবল নাই পারমিশন দিতে পারবো না ছোট ছোট বাচ্চাগুলো বলতেছে হুজুর দয়া করে দেন পারমিশন আমরা যুদ্ধ করতে পারবো এবার বড়জন বলে হুজুর অন্তত আপনি আমারে দিয়ে দেন আমি একা যুদ্ধে যাব ছোটজন বলে হুজুর ওরে যদি পারমিশন আমারও দিতে হবে কেন ও শুধু লম্বা গায়ের জোর আমার বেশি কি আগ্রহ তাদের মধ্যে ছিল সঙ্গে সঙ্গে রাসূল বললেন তাহলে কি করা যায় হুজুর মারামারি লাগায় দেন দুজন মারামারি শুরু করে দিয়েছে বড়জন নিচে ছোটজনকে নিচে ফেলে দিয়েছে ছোটজন নিচে থেকে বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে টান মেরে বলে ভাই ঘুমাই খাই চলাফেরা করে একসঙ্গে তুই একা যাবি যুদ্ধে এটা কেমন রে কথা তোর গায়ের শক্তি একটু কমায় দে বুকুর উপর একটা বারের জন্য বসিয়ে রাসূল বুঝুক শক্তি আমারও কম নয় আমার নবজি খুব খুশি হলেন ছোট্ট দুইটা বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আকা আকাশের দিকে তাকায় বলছে আকাশের মালিক আল্লাহ গায়ে জোর নাই কিন্তু ইমানের জোর আছে পারমিশন দিয়ে দিলাম ওই দুইজন চলে গেছে যুদ্ধের ময়দানে শী জিহাদের ময়দানে সবাই সবাইকে দেখতে পেতেছে ওবাইদা নামে একজন সাহাবী আমার নবীকে খুব পছন্দ করতেন মহব্বত করতেন তিনি যুদ্ধের ময়দানে সামনে দাঁড়ায় দেখেন তার জন্মদানকারী পিতার সামনে দাঁড়ানো নিজের বাপ সামনে দাঁড়ানো তরবারি গুটায় নিলেন কেমন করে আমার বাপকে আমি আঘাত করব না মারতে পারবো না আমার বাবার কোলে আমি বড় হয়েছি বাপকে মারতে পারবো না পরক্ষণে মনে মনে চিন্তা করছেন না না আমার বাবার চাইতে আমার রসুল বড় আমার আল্লাহ বড় রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আমার বাপ যুদ্ধ করতে এসেছে ছেড়ে দিলে পরে মুনাফিকের কাতারে যেতে হবে এই কথা চিন্তা করে তরবারে তিনি আবার কোষমুক্ত করে ইউ টার্ন করে বাবার সামনে গিয়ে বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর তরবারে হাঁকায় দিয়েছেন সন্তান হয়ে বাপ কাফের বাপ ইমান হারা বাপ যুদ্ধের ময়দানে কাফিরদের পক্ষে যুদ্ধ করতে আসার কারণে শত্রু মনে করে তার গর্দান বরাবর হাঁকায় দিয়েছে মস্তক ছিটকে পড়ে গেছে বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে যুদ্ধের ময়দানে সবাই আনন্দ প্রকাশ করছেন বদর যুদ্ধে মুসলমানদের বিজয় কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই ওবায়দার মুখে কান্না চেহারায় কান্না রসুল বলছেন সাহাবিরা আমার প্রিয় সাহাবি ওবায়দা কান্দে কেন কি হয়েছে সঙ্গে সঙ্গে বলছেন হুজুর ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে রসুল বলেন কারা মেরেছে ওবায়দার বাপ হুজুর আমরা কেউ আঘাত করি না কে ওবায়দা নিজে আঘাত করেছে রসুল দুটো হাত আগায় দিয়ে বলে ওবায়দা বুকের মধ্যে চলে আয় আজকে তোর যে তুই ইমানের যে পরিচয়টা দিয়েছিস আল্লাহর আটটা জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে যরকম সুবহানাল্লাহ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আমার বন্ধুগণ এই ওবায়দা বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন কার মহব্বতে দিনের শত্রু মনে করলেন কারণ আল্লাহর মহব্বতের কাছে কোনো মার্সি চলবে না কোনো সমঝোতা চলবে না সেই বদরের প্রান্তরে মুসলমানরা যুদ্ধ চালালেন কাফেরদের মোকাবেলা করলেন শত্রু দুইটা বাচ্চার সামনে দাঁড়ায় আছে এক সাহাবীকে ডাক দিয়ে বলে ও চাচা আবু জেল কই সঙ্গে সঙ্গে সাহাবী বলছে আবু জেল দিয়ে কি করবা শত্রু দুইটা বাচ্চা কান দেয়ার বলে শুনেছি এই আবু জেল নাকি রসুলকে মক্কা থেকে বের করে দিয়েছে কি মোহাব্বত নবীর প্রতি জোরে করেন সুবহানাল্লাহ নবীর প্রতি মোহাব্বত না হলে কি জান্নাত পাওয়া যাবে নাকি আসতে বলো না পাওয়া যাবে নাকি বলেন পাওয়া যাবে না ছোট্ট দুইটা বাচ্চার কথা শুনে ওই সাহাবী বলছে এত রাগ কেন আবু জেলের উপরে বলো সঙ্গে সঙ্গে বলতেছে আবু জেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে আমাদের প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে যে কষ্ট দিতে পারে আমাদের সবচেয়ে বড় দুশ্মন আমরা তাকে রাখবো না মেরে ফেলে দেব হত্যা করে ফেলবো বলতেছে ওই যে ঘোড়ার পিঠে বসে আছে দুই দিকে দুই পা ছেড়ে দিয়া কাফেরদের লিডার সঙ্গে সঙ্গে বলতে দেরি হলো যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে গিয়া আবু জেরের দুই পাশে দুজন দাঁড়ায় গেছে কেউ টের পায় নাই ছোট্ট মানুষ মনে করেছে অবহেলা করেছে তরবারি দিয়া দুই দিকে দুই পায়ে এমন জোর আঘাত করেছে দুই পা সিটকে পড়ে গেছে আবু জেল দরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে কোমর সোজা করে আর আবু জেল কোনোদিন দাঁড়াতে পারে নাই যেরকম আল্লাহু আকবার কিন্তু বড় ভাই মুআজকে মাসকে ধরে ফেললো
কাফের মুশরিকরা পিছন দিক থেকে সে তার ডান হাতে একটা আঘাত করলো এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো তরবারে ছিটকে পড়ে গেল দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারে নিয়ে যুদ্ধ চালাতে গিয়ে দেখা যায় ডান হাতটা এসে বারবার বাম হাতে ধাক্কা খায় ডিসচার্জ ভয় মনে করে বাম হাত ডান হাতটা বাম পারে নিচে রেখে এত জোরে টান মারলেন হাত ছিটকে পড়ে গেছে বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাত কেটে ফেলে দিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়াবাসীকে জানায় দিলেন শোনো আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়া কারোর সামনে মাথা নত করি নাই আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে জীবন হাসতে হাসতে আল্লাহর পথে দিয়ে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ কি এটা বৃষ্টি আসে নাকি ও